लागछे का पाठिए दिओ आमी बड़ी दिए देव। केमन देखलें कबरेज मशाई? आसले सामने आमादेर नतून मठेर दारोद्घाटन माने गृहप्रवेश, तार आगे ओ सुस्थ हो जाबे। तो जोगानंद के सुस्थ होते ही हबे, ओ आमादेर बेलुर मठेर वाइस प्रेसिडेंट। প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট না থাকলে গৃহপ্রবেশ যে অসম্পূর্ণ থেকে যাবে। আমি যাব, ঠিক যাব। আমাদের বহুকালের স্বপ্ন সার্থক হতে চলেছে, আমি দেখতে যাব, আমি যাব। চুপ কর আজকাল, নরেন আমাদের মাথায় কত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে, আর তুই তুই এখন এই রোগ বাঁধিয়ে বসলি। বেশ কয়েকদিন ধরে তোর পেট ব্যথা করছিল, তুই কাউকে কিছু বলেছিস? নিজেই নিজের উপর ডাক্তারি ফুলিয়েছিস, শেকড় বাকড় যা যেখান থেকে পেরেছিস তাই খেয়েছিস। যেমন নিজে নিজে রোগ বাঁধিয়েছিস, এখন তেমন নিয়ম করে ওষুধপত্র খাবি। আর হ্যাঁ, রাত জেগে পড়াশোনা করতে হবে না। মোট কথা, গৃহপ্রবেশের আগে তোকে শুধু সুস্থ হলেই হবে না, দৌড়তে হবে, বুঝলি? নে এখন রেস্ট নে। কবরেজ মশাই, খুব কড়া বড়ি দেবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি চেষ্টা করব। তবে 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 কি কবরেজ মশাই, রোগটা ভালো নয়। দীর্ঘদিনের অপুষ্টি, দীর্ঘদিনের উপবাস, তারপর বিশ্রামের অভাব, শরীরের প্রতি যত্ন না নেওয়ার ফলে রোগটা মারাত্মক হয়ে উঠেছে। রোগটা কি? গ্রহণী উদরাময়। কে আমার সঙ্গে চলো, আমি বড়ি দিয়ে দিচ্ছি। চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। কবরেজ মশাই, আমাকে কড়া দেখে বড়ি দেবেন যাতে আমি বেঁচে যেতে পারি। আসুন। রাখাল, কাছে আয়। হ্যাঁ রে, গৃহপ্রবেশের দিন ওনারা যাবেন না। মিসেস সারাবুল, মিস ম্যাকলাউন্ড, সিস্টার আর নরেনের বিদেশি শিষ্য শিষ্যারা, আমাদের কতদিনের স্বপ্ন স্বপ্ন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু আমাদের স্বপ্ন আকাশ ছুঁয়েছে। বেলুর মঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন্দির, আমি যাব সেদিন, আমি যাব সেদিন সেখানে। হ্যাঁ যোগিন, তুই নিশ্চয়ই যাবি। রাখাল, তোদের একটা অনুরোধ করব, আমার যাই রোগ হোক না কেন, মাকে তোরা কিছু জানাস না। না গো খুকি, না, যোগিন বেটাটা শরীরটা ভালো নেই, এখন এসব ফটক টটক তোলে আমার সাজেনি। মা মা, তোমাকে কিছু করতে হবে না, আমি আসন পেটে দেব, তুমি এখানে বসবে, তোমার কোনো অসুবিধে হবে না। না গো খুকিনা, নরেনটা একবার চুপি চুপি ঠাকুরের ছবি তুলেছিল, তেনারে না জানি, আর আমি জেনে বুঝে আমি তা করতে পারবো না। মা, তুমি তো রোজ এখানে আসছো, বলো যখনই মন কেমন করবে আমার এই দেখে যাবে, ফটকের আবার কিসের দরকার বলো তো? আমার জন্য নয় মা, জোসেফাইন ম্যাকলাউড তোমার বেটার বান্ধবী শিষ্যা, সেই দেশে চলে যাবার আগে তোমার একটা ফটো চাই। নরেনের জয়া, তারে তো আমি চিনি, কিন্তু আমার ফটোগ নিয়ে দেশে গিয়ে সে কী করবে গো খুকি? তুমি যে কি বলো না মা,
আমরা যাকে চোখের সামনে দেখতে চাই কিন্তু দেখতে পাই না, তাকে তো আমরা ছবি দেখেই জানতে পারি। এই দেখো, ইনি হলেন আমার প্রিয়জন, আমি আমার গুরু। প্রভু, তোমার ঠাকুরকে কি কখনো চোখে দেখেছি? কিন্তু ওনার ছবি দেখে জানতে পারি উনি কেমন ছিলেন, সবাইকে দেখাতে পারি। এই দেখো, ইনি হলেন আমার গুরুর প্রভু। ম্যাকলাউড আমাকে খুব করে মিনতি করেছে, মা তুমি না বলো না, তুমি তো তারও মা। আচ্ছা ঠিক আছে খুকি, আমি ফটক তুলব, কিন্তু আমি কিন্তু ওই বিদেশি বেটার পানি তাকাবো না, আর ওই যে কালপনা যে বাস করেছে ওর পানি কিন্তু আমি তাকাবো না। ওকে বেশ, তুমি ঘুমটার আড়ালেই থাকবে, তোমাকে চারদিকে ক্যামেরার দিকে তাকাতে হবে না। কি যে মুশকিলে তুমি আমারে ফেললে যে খুকি। মা তুমি এখানে বসো, তো মা বসো, এসো তুমি এখানে বসো। ছবি তুলতে রাজি হলেও বিদেশি ফটোগ্রাফারের সামনে লজ্জাশীলা মা কিছুতেই মুখ তুলে চাইছিলেন না। মা একবার মুখটা তুলে তাকাও না। সেই সময় অনন্য উপায় হয়ে নিবেদিতা একটি কৌশল অবলম্বন করেন। মা তোলা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে খুকি, উঠি। এই ছবি আজ ঘরে ঘরে পূজিত। এই দিনই মায়ের সঙ্গে বসে অন্তরঙ্গ আলাপচারিতার সময় সেই ফটোগ্রাফার মা এবং নিবেদিতার একটি সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেন। যোগীন, কবরেজের বড়ি ঠিক মতো খাচ্ছ তো বাবা? হ্যাঁ মা। রীতে আমি এখানে আসতে পারিনি, তোমার বড়িও খাওয়াতে পারিনি বাবা, তুমি নিজে নিয়ে খাচ্ছ তো? হ্যাঁ মা। ও কি বাবা, মাতা কি ডাল খাচ্ছে? সেরকম কিছু নয়, আসলে সারাদিন শুয়ে থাকি তো, তাই এখন পেরেছি। কবরেজের বড়ি খাচ্ছ, ওদিকে শরীরে বল আসছেনি তোমার, আসবেই বা কেমনে? গলা ভাত খেলে কি কারো শরীরে বল আসে বাবা? মা শুনলাম সিস্টার নাকি আপনার ফটো তুলিয়েছেন। আমার আবার ফটক কি হবে বলো দেখিনি? ওদের ওই নরেনের কাছে ও দেশ দিয়ে আরো একজন মেয়েই চেনা। মিস ম্যাকলাউড, নরেনের জয়া সিস্টার? হ্যাঁ বাবা, সে তার দেশে গিয়ে সবাইকে দেখাবে তার গুরু মায়ের ফটক। একদিন একদিন ওই ফটো সারা বিশ্ব দেখবে, সমস্ত জগৎ দেখবে। স্বামী স্বামী বিবেকানন্দ জয়ন্ত দুর্গাকে। ও বাবা, তুমি কিন্তু গায়ে চাদর জড়িয়ে বসো, অঘেরাদে শেষ হিম পড়তে লেগেছে। মা সিস্টারের স্কুল ভালো চলছে। আমার খুকি একখান কাজের কাজ করেছে বাবা, মেয়েদের জন্য একখান স্কুল করেছে।
আগে তো মেয়েদের হাতে গোনা যেত, এখন তা যায় না। কত মেয়েরা আসছে সেই স্কুলে পড়তে, আসছে হাতের কাজ শেখার জন্য। জানেন মা, সিস্টার কি বলেছেন? সিস্টার বলেছেন আপনি ওনার অনুপ্রেরণা। খুকি আমারে বড্ড ভালোবাসে বাবা, তাই অমলটি বলেছে স্কুল হলো, এবার ওই মঠের নতুন বাড়ি হচ্ছে। পৌষ পড়বার আগেই নরেন বলে দিয়েছে বেলুড় মঠে গিয়ে প্রবেশ হবে। আগামী 9 ডিসেম্বরে মা, নরেন যতই বিদেশে ঘুরুক, ঠাকুরের ব্যাপারেও একেবারে আজই দেখে শুভ দিন দেখে আমাদের নতুন মঠে গৃহপ্রবেশ করছে। সেদিন আমরা সবাই গঙ্গা স্নান করে নীলম্বর বাবুর বাড়িতে যাব। আমাদের যত গুরু ভাই বাইরের মঠে সেবার কাজ করছে সবাইকে আসতে বলা হয়েছে। শশীও মাদ্রাজের মঠ থেকে চলে আসবে মা, তারপর আমরা সবাই মিলে আত্মারামের কৌটা নিয়ে শোভাযাত্রায় যাব নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। আপনাকে আমি কাঁধে করে আপনার মন্দিরে নিয়ে যাচ্ছি ঠাকুর। জয়তু শ্রী রাম কৃষ্ণ পরমহংস গুরু মহারাজ কি জয়। জয়তু শ্রী রাম কৃষ্ণ পরমহংস গুরু মহারাজ কি জয়। জয়তু শ্রী রাম কৃষ্ণ পরমহংস গুরু মহারাজ কি জয়। তারিখ 9 ডিসেম্বর, জগতের আধ্যাত্মিক ইতিহাসের মহাস্মরণীয় দিন। ওই দিন আনুষ্ঠানিকভাবে বেলুড় মঠের গৃহপ্রবেশ। সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান ঐতিহাসিক বেলুড় মঠের শুভ দ্বারোদ্ঘাটন। পুণ্যতোয়া জাহ্নবীও যেন এই শুভ দিনে আনন্দে বইতে লাগলেন। 1898 সালের 3রা ফেব্রুয়ারি গঙ্গার পশ্চিম তীরে যে 7 একর জমি কেনা হয়েছিল আজ সেখানে মঠ প্রতিষ্ঠিত হয়েছে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, বিদেশ
যদি পারিস তো তবে ঠাকুরের জন্য একটা বড় বাড়ি বানাস, যেখানে ঠাকুর তেনার সকল বেটাদের সমান ভক্তদের নিয়ে একসঙ্গে বিরাজ করতে পারেন। ভগবান যদি কখনো দিন দেন তাহলে আমি আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব মা। ঠাকুর, আপনি আমার ইচ্ছের কথা শুনেছেন, আমার ইচ্ছের কথা আপনি পূর্ণ করেছেন। আপনার মা কালীও আমার ইচ্ছের কথা শুনেছেন ঠাকুর, শুনেছেন। বিষয় পঞ্চক হার ভূত গণ সব তোর পর কেহ থেকে কলকাতার ঝামার পুকুর, সেখান থেকে দক্ষিণেশ্বর, তারপর দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর হয়ে কাশীপুরে। কত কষ্ট তোমাকে সইতে হয়েছে ঠাকুর, কত কষ্ট, কতবার ঘর বদলাতে হয়েছে তোমাকে। এবারে তুমি থিতু হলে চিরকালের মতো না ঠাকুর, আর তোমাকে ঘর বদলাতে হবে না। এই মা গঙ্গা যতদিন বইবে, যতদিন প্রবাহিত হবে, ততদিন তুমি থাকবে এই ঘরে। আর তোমার এই ঘর জগতে খ্যাত হবে বেলুড় মঠ নামে। বেলুড় মঠ তাপিত জনের শান্তি, বেলুড় মঠ পথিকের করে সর্বসমোচন পরম যতনে রাখো রে। তখনকার বেলুড় মঠে আজকের স্থাপত্য ছিল না। 1938 সালে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ সেদিনের মতো আজকের মঠেরও স্থপতি। স্বামীজির ডান কাঁধের ওই আত্মারামের কৌটো চিরতরে প্রথিত আছে এই বেদির নিচে। সংসার ধর্ম করো, তাতে কোনো দোষ নাই, কিন্তু সংসারে সমস্ত কাজ করবে নিরাসক্ত হয়ে ভগবানের পাদ পদ্ম স্মরণ রেখে। কেমন জানো, ধরো কোনো এক ব্যক্তির পিঠে ফোড়া হয়েছে, সে সবার সঙ্গে কথা কয়,
সব রকম কাজকর্মই করে, কিন্তু মনটি পড়ে থাকে ওই পিঠের ফোড়ার দিকে। ঠিক তেমনভাবে ঈশ্বরের দিকে মন রাখো, তারপরে সব কাজকর্ম করো। চল।